বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। 1857 সালে আমেরিকান নারী শ্রমিকদের দাবি আদায়ের ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। অধিকার আদায়ের সংগ্রামে এদেশের নারীরা সবসময় এগিয়ে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের আদর্শ অনুসরণ করেছে পরবর্তী প্রজন্মের নারী। তারা 1948 পর থেকে ভাষার দাবিতে পথে নেমেছে। 1966 6 দফা আন্দোলন কিংবা 1971 7ই মার্চ পরবর্তী অসহযোগ আন্দোলনের অন্যতম কর্মী ছিল এদেশের নারী সমাজ। তারা সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেছে, কেউ কেউ অংশগ্রহণ করেছে সশস্ত্র যুদ্ধে। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী 1975 সাল থেকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। বাংলাদেশেও পালন করছে দিনটি। ২০১৬ সালে দিবসটির প্রতিপাদ্য ছিল প্ল্যানেট 50-50, স্টেপ ইট আপ ফর জেন্ডার ইকুয়ালিটি। 2030 সালের মধ্যে বাস্তবায়নযোগ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG যে 17টি লক্ষ্য চিহ্নিত করেছে, তার পঞ্চম ধাপে রয়েছে নারী ও কন্যা শিশুর সমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা MDG বাস্তবায়নে সাফল্যের পর বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশের অর্জন অসাধারণ। নারী পুরুষ বৈষম্য হ্রাসে ইতোমধ্যে 75তম স্থান থেকে বাংলাদেশ 68তম স্থানে উন্নীত হয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত দেশের আনাচে কানাচে একদিন নারী শিক্ষার যে আলো জ্বেলে দিয়েছিলেন, সে আলো ছড়িয়ে গেছে সবখানে। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে 15-24 বছর বয়সী মেয়েদের সাক্ষরতার হার 80.4%। ইউনেস্কোর সূত্র অনুযায়ী বিজ্ঞান শিক্ষায় অংশগ্রহণে বাংলাদেশের নারীরা সমতা অর্জন করেছে। বাংলাদেশে নারী পুরুষের বৈষম্য হ্রাসে সাম্প্রতিক অর্জন সম্পর্কে দেশের অগ্রযাত্রায় বাংলাদেশের নারী সমাজের অবদান তৃণমূল পর্যায় থেকে শুরু। ঘরোয়া ও গৃহস্থালী কাজ থেকে মাঠে কৃষিকাজেও এদেশের নারী অংশ নিয়ে থাকে। হস্ত ও কুটির শিল্পে বাংলার নারীদের অংশগ্রহণ সবসময়ই বেশি। এই কাজকে তারা যেমন পেশা হিসেবে বেছে নিয়েছে, তেমনি প্রদর্শন করেছে নিজেদের অপূর্ব শিল্প নৈপুণ্য। অর্থনীতির অন্যতম খাত তৈরি পোশাক শিল্পে অপরিসীম শ্রম ও নৈপুণ্যে নারী জনশক্তি নেতৃত্ব দিয়ে চলেছে। নারী জনশক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। নারীর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রণয়ন করা হয়েছে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা 2011। গবেষণায় বাংলাদেশে নারীদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত। চিকিৎসা এবং সেবাধর্মী প্রায় সকল পেশাতেই নারীদের অগ্রযাত্রা তুলনাহীন। পুলিশের গর্বিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নারী। অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং, কারণ রাস্তায় কাজ করা এবং অফিসে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর বর্তমানে নারীরা এক্ষেত্রে ভালো করছেন বলেই আমাদের কমিশনার মহোদয় আমাদেরকে এখানে কাজ করতে আরও অনুপ্রাণিত করছে। কানাডায় অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন পুলিশের 50তম বার্ষিক সম্মেলনে IAWP 2012 পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের পুলিশের কৃতি সদস্য আবিদা ইসলাম। সেনাবাহিনীতেও পিছিয়ে নেই বিজয়িনী সদস্যরা। প্রশাসন, আইন কিংবা সেবামূলক ট্রেডিশনাল সেক্টরে আগে নারীর কোনো স্থানই ছিল না, কিন্তু এদেশের নারী এখন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের শীর্ষ পদটিও তাদের অনেকে পালন করছেন যথাযোগ্য দায়িত্ব সহকারে। বিচারকের আসনও অলঙ্কৃত করছেন। বিশ্বখ্যাত নারী উদ্যোক্তার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সুমাইয়া কাজী। বিশ্বের সেরা প্রভাবশালী 50 উদ্যোক্তার তালিকায় তার অবস্থান 16। উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে নারীদের অবস্থানও বিশেষ গুরুত্বপূর্ণ। কোয়ালিফাইড যে ইনস্ট্রাক্টররা আছেন তাদের প্রতি মুহূর্তে আমাকে শিখিয়েছেন কিভাবে উড্ডয়ন পরিচালনা করতে হয়। জয় করে থেমে যাননি, 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ন্যাশনাল জিওগ্রাফি বর্ষসেরা অভিযাত্রীর খেতাবও অর্জন করেছেন। দেশের ক্রীড়াঙ্গনেও পিছিয়ে নেই নারী। সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের অ্যাথলেট মাবিয়া আক্তার সীমান্ত ও মাহফুজা খাতুন শিলা ভারোত্তোলন এবং সাঁতারে স্বর্ণ জয় করেছেন। খুবই ভালো লাগতেছে, কারণ এত বড় একটা পুরস্কার এবং আমি যতদূর জানি দেখছি পেপার পত্রিকাতে অনেক বড় বড় মানুষকে জিনিসগুলো দেওয়া হয়, পুরস্কারটা প্রদান করা হয়। জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা অর্জন করেছেন ওয়ানডে স্ট্যাটাস। ফুটবলেও এগিয়ে চলেছে বাংলাদেশের নারী। এদেশের শিল্প সংস্কৃতিকে বিশ্বজনীন মর্যাদার আসনে তুলে ধরতেও নারীর অবদান অসামান্য। প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ হোসেন সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের অন্যতম সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটিরও চেয়ারপারসন। উই মেট উইথ ইচ মিনিস্ট্রিজ ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইট ওয়াজ আ স্টেপ বাই স্টেপ প্রসেস ওয়ে উই বিল্ট আপ দ্যাট রিলেশনশিপ বিকজ হোয়াট হ্যাপেন্স ইজ অটিজম ইজ ইন বাংলাদেশ ওয়াজ সমথিং দ্যাট নোবডি এভার নিউ অ্যাবাউট So we had to first introduce what it was. We had to introduce the idea that what the needs of the families were. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী সমাজের উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছিলেন। দেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে স্বামীহারা সিভিল সার্ভিস কর্মকর্তা মিসেস মাহমুদা হক চৌধুরীকে। বঙ্গবন্ধু পদ তখন উনি করলেন কি,
উনি একটা নিজে পুরো জিনিসটা লিখে দিলেন যে মেয়েরা সব ফরেন সার্ভিসে থাকবে এবং মাহমুদা হক চৌধুরীকে মাহমুদা হককে আমি ফরেন মিনিস্ট্রিতে ন্যস্ত করলাম এবং সে ফরেন সার্ভিস ক্যাডারের মেম্বার হবে। ওনার নিজের সই ছিল, ওটা আমার কাছে এখনও আছে। ওনার উদ্যোগেই আমি অস্ট্রেলিয়াতে গেলাম ফরেন সার্ভিস ট্রেনিং করতে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল।